ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপনাদের সাথে অপোর F11 মোবাইল সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। ঈদ উপলক্ষে, বাংলাদেশে ঈদ উপলক্ষে অপোর F11 মোবাইলটাতে বেশ মূল্য ছাড় হয়েছে, সে বিষয় নিয়ে কথা বলবো যে আগে কত মূল্য ছিল এবং মূল্য ছাড় হয়ে বেশ খানিকটা মূল্য ছাড় হয়ে এখন দাম কততে এসেছে, সে বিষয় নিয়ে কথা বলবো এবং মূলত কথা বলবো এর ক্যামেরা নিয়ে এবং টুকটাক এর যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। ভিডিওটা ছোটো একটি রিভিউ ভিডিও হবে, এটা এক্সট্রা অর্ডিনারি কোনো ভিডিও না, তবে আশা করছি পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে এই ভিডিও থেকে আপনি অপো F11 এর দাম সহ অন্যান্য যে ফিচার্সগুলো রয়েছে টোটাল বিষয়টাতে একটা মোটামুটি একটা ধারণা আপনি পাবেন। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব যদি চ্যানেলটিতে না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এবার আসলে মূল বিষয়ে, তো এর দাম এখন কত আছে সেটা একটু পরে বলবো, তার আগে বিষয় নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফিতে যুগান্তকারী উদ্ভাবন নিয়ে আসার মাধ্যমে নিজেদের অবস্থানকে আবারও ছাড়িয়ে গেল বিশ্বজুড়ে তরুণদের পছন্দের শীর্ষে থাকা স্মার্টফোন ব্র্যান্ড ওপো। অবভিয়াসলি ক্যামেরার কারণে এত বেশি আকর্ষণীয় এই স্মার্টফোনটি। তো গত এপ্রিলে ক্রেতাদের সাধ্যের নাগালের মাঝে রেখে ওপো নিয়ে আসে 48+5 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, যাতে রয়েছে ফাস্ট চার্জিং হিসেবে বুক 3.0 প্রযুক্তি আর ট্রিপল কালার গ্রেডিয়েন্ট কালার ডিজাইনের সমন্বয়ে দুর্দান্ত একটি ফোন এটি। ফোনটিতে ছোট নাচ ব্যবহার করা হয়েছে এবং সে ছোট নাচের সেলফি ক্যামেরা স্থাপন করায় এতে বাধাহীনভাবেই ফুল এইচডিতে ভিডিও দেখা সম্ভব। এতে রয়েছে বিষয়কার 90.9% বডি টু স্ক্রিন রেশিও, তাই 6.5 ইঞ্চির প্যারানোমিক ডিসপ্লে থাকলেও এর এস থেকে এস ডিজাইনের কল্যাণে ফোনের আকার তেমন একটা বড় নয়, একেবারেই এটা বড় মনে হয় না। তো F11 এর সবচেয়ে দারুণ দিক হচ্ছে দুর্দান্ত প্যারানোমিক HD+ ডিসপ্লেতে মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখার অভিজ্ঞতা। মাঝারি দামের মধ্যে F11 হাতে গোনা কয়েকটি ফোনের মধ্যে একটি, যাতে 48+5 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সিস্টেম রয়েছে। অপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরা সফটওয়্যারের কল্যাণে এতে থাকা সকল পিক্সেলের সমন্বয়ে চোখ ধাঁধানো আর ওয়াইড ডাইনামিক রেঞ্জের ছবি আউটপুট দিতে সক্ষম F11। ঝকঝকে আলোতে পুরোপুরি 48 মেগাপিক্সেল আল্ট্রা HD ছবি আউটপুট দিতে সক্ষম এই ফোনটি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে F1.79 অ্যাপারচার, বল বিয়ারিং, ক্লোজড লুপ VCM, 6P লেন্স এবং 2.3 ইঞ্চি ইমেজ সেন্সর, ফলে এতে দারুণভাবে ধরা দেয় লেন্সের সামনে থাকা সাবজেক্ট। তো এখন আমি আপনাদেরকে এই ফোনটির টোটাল ফিচার সম্পর্কে হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ র্যাম কেমন, বডি কিসের তৈরি বা এটি কোন ভার্সন ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের, এই বিষয়ে কিছু ধারণা দিয়ে তারপরে আপনাদেরকে দামটা বলে দিচ্ছি যে দামটা আগে কত ছিল এবং এখন কত হয়েছে। ফোনটিতে সাপোর্ট করবে 2G, 3G, 4G নেটওয়ার্ক, এটা তো সব ফোনেই করে বর্তমান সময়ের, এবং সিম বা ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। অলআন হিসেবে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ডিরেক্ট ওয়াইফাই হটস্পট এগুলো তো রয়েছে, ব্লুটুথ, GPS, রেডিও, USB, OTG এগুলো তো আপনি ব্যবহার করতে পারছেন, তবে USB Type-C নেই ফোনটিতে। তো বডি রয়েছে, স্টাইল হচ্ছে মিনিমাল নচ, ম্যাটেরিয়াল হচ্ছে গ্রাস ফ্রন্ট প্লাস্টিক বডি, বডিটা হচ্ছে প্লাস্টিকের, ওয়াটার রেসিস্ট্যান্ট না ফোনটা, এর ওজন 188 গ্রাম। তো এবার সাথে ডিসপ্লে হচ্ছে, সাইজ হচ্ছে 6.53 ইঞ্চিস, রেজলিউশন হচ্ছে ফুল HD 1080x2340 পিক্সেলস, ফোনটিতে LTPS, IPS, LCD টাচ স্ক্রিন টেকনোলজি ব্যবহার করা হয়েছে, ফিচার হিসেবে এটাতে মাল্টিটাচ রয়েছে। ব্যাক ক্যামেরা কথা যদি বলি, যেটা আগেও বলেছি যে 48+5 মেগাপিক্সেল রেজলিউশন, ফিচার হিসেবে রয়েছে ডিপ সেন্সর, PDF, LED ফ্লাশ, নাইট মোড, পোর্ট্রেট মোড। ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD 1080 পিক্সেলে। এবার সাথে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় আপনি পোর্ট্রেট মোড, বোকে মোড এবং এছাড়া আরও বেশ কিছু অপশন পাচ্ছেন। এছাড়া ভিডিও রেকর্ডিং হবে ফুল HD 1080 পিক্সেলে। তো এই ফোনের ব্যাটারির কথা যদি বলি, এটা হচ্ছে লিথিয়াম পলিমার 4020 mAh নন রিমুভেবল, ব্যাটারি হচ্ছে নন রিমুভেবল। ফাস্ট চার্জিং হিসেবে যেটা আগে বলেছি ব্যবহার করেছে 20W বুক ফ্লাশ চার্জ 3.0। এটি পারফরমেন্সের জন্য ব্যবহার করেছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড পাই ভার্সন 9.0, চিপসেট মিডিয়াটেক হেলিও P70, র্যাম হচ্ছে 4GB, প্রসেসর হিসেবে ব্যবহার করেছে অক্টাকর আপ টু 2.1 GHz, GPU মালি G72 MP3, স্টোরেজ রয়েছে, রোম রয়েছে 64GB, এক্সটার্নাল স্লট মাইক্রো HD আপ টু 256GB পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। সাউন্ডের জন্য 3.5 mm জ্যাক তো রয়েছে এবং এই জ্যাকে ফিচার হিসেবে রয়েছে লাউড স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, সিকিউরিটি হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকে, অন দ্য ব্যাকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক রয়েছে ফোনটিতে। এছাড়াও ফোনটিতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি, অ্যাম্বিয়েন্ট লাইট, ই কম্পাস। তো এবার আসি দামের বিষয়ে, দাম হচ্ছে ওপো F11 এর মূল্য ছাড়টা দুর্দান্ত। ওপো F11 এর দাম, এর আগে F11 এর দাম ছিল 27,990 টাকা, যার পরিবর্তে এখন পাওয়া যাচ্ছে মাত্র 24,990 টাকায়, অর্থাৎ 3,000 টাকা মূল্য ছাড় হয়েছে। আশা করছি ভিডিও থেকে আপনারা এই মোবাইলটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে।